হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। আজ বিশ্ব করোনা পরিস্থিতিতে, ভয়াবহ পরিস্থিতিতে আমরা সবাই ঘরে অবস্থান করছি। তোমাদের সাথে আমাদের অনেক দিন ক্লাসে দেখা হয় না, তো আমাদের অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয়ের প্রচেষ্টায় আমরা তোমাদের ঘরে বসেই ক্লাস নেওয়া শুরু করেছি। আজকে আমি তোমাদের প্রথম ক্লাস নিতে যাচ্ছি। আমি তোমাদের সাথে আছি হেনা রহমান, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, সরকারি বাংলা কলেজ। তোমাদের আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের প্রথম পত্রের অষ্টম অধ্যায় থেকে মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা। তো বৃহৎ শক্তি বলতে আমরা কি বুঝি সেইটা আগে একটু তোমাদেরকে বুঝিয়ে দেই। বৃহৎ শক্তি বলতে আমরা মূলত বুঝি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 5টা স্থায়ী সদস্য তাদেরকে বৃহৎ শক্তি বলা হয়। আমরা জানি এরকম 5টা বৃহৎ রাষ্ট্র আছে, সেগুলো হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ফ্রান্স। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা। এখানে আমরা ভারতকে অবশ্যই অন্যতম একটা বৃহৎ শক্তি হিসেবে বিবেচনা করব, কারণ ভারত আমাদের পাশে ছিল বিধায় বৃহৎ শক্তিগুলোও পরবর্তীতে আমাদের সহযোগিতায় এগিয়ে এসেছিল। সেজন্য ভারতের ভূমিকা আমাদের আগে আলোচনায় আনতে হবে। তো ভারতের কি ভূমিকা ছিল সেটা যদি আমরা আলোচনা করতে যাই, তার আগে আমাদের একটু বুঝে নিতে হবে যে ভারত এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা কীরকম ছিল। আমার ঘরে যদি ভালো ম্যাপ নেই, তারপর আমি একটা ভারতের ম্যাপ বের করেছি, সেখান থেকে তোমাদেরকে একটু দেখাই যে ভারত এবং বাংলাদেশের অবস্থানটা কীরকম ছিল বা আছে। এটা হচ্ছে একটা ভারতের মানচিত্র, এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ। বাংলাদেশের দক্ষিণ সাইড, এটা দক্ষিণ দিক। দক্ষিণ দিকে বঙ্গোপসাগর আমরা জানি, এই দক্ষিণ দিক বাদে আর যে তিনটে দিক আছে তিনটে দিকেই তোমরা দেখতে পাচ্ছ ভারতের অবস্থান। এখন আমরা দেখব যে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে কোন কোন রাজ্যগুলো আছে। এই যে একদম সীমানার পূর্ব সাইডে দেখো ত্রিপুরা রাজ্য, মেঘালয় রাজ্য আর আসাম রাজ্য। আর পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলা, আর উত্তর দিক, উপরেরটা হচ্ছে উত্তর দিক, উত্তর দিকে কুচবিহার রাজ্য। তো এইভাবে ভারত আমাদের বাংলাদেশের তিন দিক আমরা দেখতে পাচ্ছি যে ভারতের 5টা প্রদেশ অবস্থিত। তো সঙ্গত কারণেই বাংলাদেশের যে কোনো সমস্যা হলেই প্রথমেই ভারতের গায়ে সেটার প্রভাব পড়ে, সেটা ছোট সমস্যা হলেও পড়ে। অথচ 1971 সালে আমাদের 25শে মার্চ, আমরা জানি সবাই 25শে মার্চ পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের নিরীহ জনগণের উপরে যে গণহত্যা চালিয়েছিল, ভয়াবহ গণহত্যা চালিয়েছিল, সেই ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে বাংলাদেশের মানুষ, যদিও 25শে মার্চ কালো রাত এটা ঢাকায় সংঘটিত হয়েছিল, কিন্তু এই খবর সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে খুব সময় লাগেনি, অল্প সময়ে সারা বাংলাদেশে এই খবরটা পৌঁছে গেছে। আর পৌঁছে যাওয়ার সাথে সাথে ভীত হয়ে বাংলাদেশের জনগণ
যে যেভাবে পেরেছে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমরা জানি যে সেই সময়ে 1971 সালে 25শে মার্চের পরে যে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা প্রতিদিন প্রায় 60,000 ছিল, অর্থাৎ ভারতে ওই 5টা প্রদেশে বাংলাদেশের প্রায় 60,000 মানুষ গড়ে এক এক দিন ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। তো সঙ্গত কারণে যেহেতু প্রতিবেশী রাষ্ট্র ভারত, তাদের দায়িত্বটাও আমাদের প্রতি একটু বেশিই ছিল, আর এই বিপুল সংখ্যক জনগণ ভারতবর্ষে যখন আশ্রয় নিয়েছে, ভারত সরকার কিন্তু সেটা আমাদেরকে তখন পূর্ণাঙ্গ সহযোগিতা, যতটা আমাদের প্রয়োজন সেরকম সহযোগিতা তারা করেছিলেন। ভারতের এই বিপুল সংখ্যক, ভারতের জনসংখ্যাও অনেক বেশি, তারপরেও যখন এত বিপুল সংখ্যক বাংলাদেশের নাগরিক সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে, ভারত সরকার তাদেরকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। কিন্তু যখন দিন দিন দেখা গেল যে এই শরণার্থীর সংখ্যা এত বেশি বেড়ে যাচ্ছে, যে ভারত সরকারের একার পক্ষে এত জনগণের দায়িত্ব নেওয়া সম্ভব হয়ে উঠছিল না, তো যখন ভারত সরকার আর পেরে উঠছিলেন না, তখন কি করলেন, বিশ্ব দরবারে বাংলাদেশের এই শরণার্থীদের খবর পৌঁছে দিয়ে তাদের জন্য সাহায্য প্রার্থনা করলেন। তো যখন এরকম বিশ্বের দরবারে ভারত সরকার সাহায্যের আবেদন করেছেন, তখন প্রায় 73টি দেশ থেকে ভারত সরকারের কাছে সাহায্য এসেছে, এবং এই সাহায্যের পরিমাণ ছিল, তোমরা দেখে নাও, এই সাহায্যের পরিমাণ ছিল, সরি, 26,44,96,462 ডলার। সীমান্তবর্তী দেশগুলো, আমি একটা ছবি তোমাদের দিচ্ছি, তোমরা পরবর্তীতে নিয়ে নিতে পারবে, এই জন্য আমি একটু এখানে ধরে রাখছি, পরে তোমরা ওটা লিখে নিতে পারবে। ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলো এখানে দেখা যাচ্ছে। যাই হোক, আবার ফিরে আসি। তো এত বিপুল সংখ্যক সাহায্য সংগৃহীত হয়েছিল প্রায় 73টি দেশ থেকে। তো ভারত যখন বিশ্ব দরবারে বাংলাদেশের শরণার্থীদের জন্য সাহায্য প্রার্থনা করে, এই আবেদনের প্রেক্ষিতে তিনটে খুব ভালো ফলাফল হয়েছিল। তার একটি হচ্ছে এই প্রাপ্ত, এই বিপুল সংখ্যক প্রাপ্ত অর্থ দিয়ে শরণার্থীদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছিল। দুই, মুক্তিযুদ্ধের সময় এইখান থেকে অর্থ ব্যয় করা সম্ভব হয়েছিল। আর তিন, যেটা অন্যরকম একটা ফলাফল, সেটা হচ্ছে এই বিপুল সংখ্যক শরণার্থীর খবর বিশ্ববাসী যখন জানতে পারে, তখন পাকিস্তানি শাসক গোষ্ঠী সত্যিকারের চরিত্র বিশ্ববাসীর কাছে উন্মোচিত হয়। এটা কেন বললাম, কারণ ভারত চেষ্টা করছিল বাংলাদেশে বা তৎকালীন পাকিস্তানে সত্যিকার অর্থে কী ঘটছে এইটা বিশ্ববাসীকে জানানোর, পাশাপাশি পাকিস্তান রাষ্ট্র, আমরা জানি সামরিক শাসক চালিত রাষ্ট্র, তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল যে এটা আমাদের, পাকিস্তান সরকারের কথা বলছি, তারা এটা বিশ্ববাসীকে বোঝানোর চেষ্টা করছিল এটা তাদের নিজস্ব সমস্যা, এটা অভ্যন্তরীণ সমস্যা। অভ্যন্তরীণ সমস্যা বলতে কি বোঝায়, এখানে বাইরের কারো ইনভলভমেন্টের প্রয়োজন নেই, এটা আমাদের দেশের নিজস্ব সমস্যা, এটা আমরা সমাধান করতে পারবো, এটা খুব বড় কিছু নয়, একটা প্রদেশের মানুষ বিদ্রোহ করছে, সেটা আমরাই দমন করতে পারবো। জাস্ট পাকিস্তান চেষ্টা করছিল এটা তাদের ভিতরের একটা বিদ্রোহ, এরকম বোঝানোর চেষ্টা করছিল। আর পাশাপাশি এর প্রকৃত, বাংলাদেশে যেটা ঘটছে বা পাকিস্তানে যেটা ঘটছে, তার প্রকৃত রূপটা ভারত বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করছিল, কারণ ভারত উপলব্ধি করতে পারছিল যে অচিরেই বিশ্ব দরবারের বা বিশ্বের উন্নত বলছি না, বৃহৎ শক্তিবর্গের হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে। কারণ পাকিস্তান রাষ্ট্র বা পাকিস্তান সরকার বাংলাদেশের জনগণের প্রতি যে অত্যাচার বা যে অমানবিক আচার আচরণ শুরু করেছে, তা সহজে থামার নয়। তো এইভাবে ভারতবর্ষ বাংলাদেশের পাশে থেকেছে। শুধু যে আন্তর্জাতিক
ক্ষেত্রেই ভূমিকা রেখেছে তাই নয়, আমাদের এই শরণার্থীদের দেখাশোনা করেছে শুধু তাইও নয়, আমরা জানি আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে সহযোগিতা করেছে। এটা গেল সরকারি পর্যায়ের কথা, কিন্তু ভারতের জনগণও এখানে কম ভূমিকা রাখেনি। যেমন এত বিপুল সংখ্যক জনগণ যখন পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আশ্রয় নিতে শুরু করেছিল, তখন সেই অঞ্চলের অধিবাসীদেরও কিন্তু নানান রকমের সমস্যা হয়েছিল। অনেকে অনেকে মানবিক কারণেই এদেশ থেকে যাওয়া মানুষগুলোকে নিজেদের ঘরে আশ্রয় দিয়েছে, নিজেদের খাবার শেয়ার করেছেন। এমনকি ত্রিপুরা রাজ্যের অবস্থা এমন হয়েছিল যে সীমান্তবর্তী অঞ্চলের স্কুলগুলো, বিদ্যালয়গুলো বন্ধ করে দিতে হয়েছিল। তা নিয়েও অভিভাবকরা তেমন কোনো সমস্যা সৃষ্টি করেননি, তারা উপলব্ধি করতে পেরেছিলেন বাংলাদেশের সমস্যা, যার জন্য তারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সমস্যাটাকে তাদের সমস্যা মনে করতে পেরেছিলেন এবং আমাদেরকে সহযোগিতা করেছিলেন। এছাড়াও ভারতের রাজনীতিবিদরা, সকল শ্রেণীর রাজনীতিবিদরা একাত্মতা ঘোষণা করেছিলেন আমাদের সহযোগিতা করার জন্য। ভারতের যারা কবি সাহিত্যিক ছিলেন তারা কি করেছেন, ঘরে ঘরে গিয়ে আমাদের জন্য, আমাদের যে শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ করেছেন এবং তাদেরকে সেই সাহায্য করেছেন। চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্র নির্মাণ করেছেন, যারা চিত্রশিল্পী তারা ছবি এঁকে, এই মানে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে ছবি এঁকে সেগুলো বিক্রি করে সেগুলোর বিক্রয় লব্ধ অর্থ আমাদের শরণার্থীদের কাজে লাগিয়েছেন। এভাবে ভারতের প্রতিটা শ্রেণীর জনগণ এবং সরকার আমাদের সহযোগিতায় হাত বাড়িয়েছিলেন। এছাড়াও ভারতের প্রচার মাধ্যম, সংবাদপত্র, দৈনিক পত্রিকা যেগুলো ছিল সেগুলো বা পাকিস্তানে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর প্রকৃত রূপ বা প্রকৃত ঘটনাগুলো বিস্তারিত প্রতিনিয়ত তাদের পত্রপত্রিকায় প্রকাশ করছিল, যেটা বিশ্ব দরবারে পৌঁছে যাচ্ছিল। তাছাড়াও তাদের যে রেডিও স্টেশন, সেখান থেকে আমাদেরকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য দুটো কেন্দ্র দিয়েছিল, একটা কলকাতায় একটা আগরতলায়। এই দুটো স্টেশন থেকে প্রতিদিন আমাদের সংবাদ পরিবেশিত হতো, দেশাত্মবোধক গান, আমাদের বীর সেনাদের বীর গাথা, চরমপত্র এবং রণাঙ্গনের নানা চিত্র তুলে ধরা হতো। এবং তা দিয়ে একদিকে যেরকম মুক্তিযোদ্ধারা আরও উৎসাহিত হয়েছেন যুদ্ধে অবতীর্ণ থাকতে, পাশাপাশি যারা এখনও মুক্তিযুদ্ধে যাননি তাদেরও মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য এক ধরনের অনুপ্রেরণা তারা এইগুলোর মাধ্যমে পেয়েছেন। আর ভারতের যে রেডিও স্টেশনগুলো ছিল, রেডিও, তারাও তাদের নিয়মিত অনুষ্ঠান বাদ রেখে বাংলাদেশের দেশাত্মবোধক গান প্রচার করেছেন, এমনকি সামরিক সংবাদগুলো তারা বারবার প্রচার করেছেন। মোট কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছিল অতুলনীয়। এরপরে আমরা যাই বৃহৎ শক্তি বর্গ বলতে প্রকৃতপক্ষে যে বৃহৎ শক্তিদেরকে বোঝায়, সেই শক্তিদের অন্যতম শক্তি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সেই সোভিয়েত ইউনিয়ন আমাদেরকে কিভাবে সহযোগিতা করেছে, দেখে নাও একটু। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সমর্থন করার পিছনে অন্যতম একটা কারণ ছিল চীনের প্রতি তাদের বৈরিতা। চীনের প্রতি বৈরিতা তাদের কেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার অন্যতম কারণ ছিল, কারণ আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা সূত্র আছে যে শত্রুর শত্রু হলো বন্ধু। তো পাকিস্তানের যারা শাসক গোষ্ঠী ছিলেন, সামরিক শাসক শ্রেণী, তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল তারা অতিমাত্রায় ভারত বিদ্বেষী ছিল এবং চীন ঘেঁষা ছিল।
চীনকে তারা খুব পছন্দ করত, আর ভারতের নামেই তাদের গাত্রদাহ হতো, মানে ভারত যে কোনো ভালো কাজ করলেও ভারত বিদ্বেষী আর কি। তারা প্রকৃতপক্ষে ভারত বিদ্বেষী এবং চীন ঘেঁষা এই মতাবলম্বী ছিল। পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন, যদিও চীনও সমাজতান্ত্রিক রাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নও তখন সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল, তখনকার কথা বলছি, সোভিয়েত ইউনিয়ন এখন আর নেই আমরা জানি, এখন সেটা ভেঙে রাশিয়া হয়ে গেছে এবং একটা আর সমাজতান্ত্রিক রাষ্ট্র নেই। তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়নও সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল আর চীন তো এখনও আছে। তো সমাজতান্ত্রিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও সোভিয়েত ইউনিয়ন চীনকে পছন্দ করতো না, তাদের ভিতরে সম্পর্কটা ছিল শত্রুতার সম্পর্ক। তো যেহেতু পাকিস্তানের শাসক গোষ্ঠী চীনকে পছন্দ করে, স্বাভাবিকভাবে ওই যে বললাম শত্রুর শত্রু হলো বন্ধু, তো শত্রুর শত্রু কিভাবে, চীন পাকিস্তানকে সমর্থন করছে, এদিকে পাকিস্তানের অপারেশন সার্চ লাইটের পরে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধ শুরু করেছে, তো মুক্তিযোদ্ধারা বা বাংলাদেশের এই অংশটা তখন পাকিস্তানের শত্রু, তো সেই জন্য স্বাভাবিকভাবেই সেই শত্রুতার সূত্র ধরেই বাংলাদেশকে সোভিয়েত ইউনিয়ন বন্ধু প্রতিম মনে করছিল। তাছাড়াও পাকিস্তানের শাসক গোষ্ঠী চীনপন্থী ছিল, তারা সামরিক শাসন পরিচালনা করত। আরও আগে চলে যাই একটু, যুদ্ধের আগে 1970 সালে যখন আমাদের দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তখনও আমরা দেখেছি সোভিয়েত ইউনিয়ন আওয়ামী লীগকে সমর্থন করেছে। কিসের জন্য? সোভিয়েত ইউনিয়নের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা ভালো ছিল না চীন বৈরিতার কারণে। তো যদি সামরিক শাসন না থাকে, নির্বাচিত প্রতিনিধি আসে, আওয়ামী লীগ যদি ক্ষমতা গ্রহণ করে, তাহলে পাকিস্তানের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের সম্পর্কের উন্নয়ন ঘটার সম্ভাবনা সৃষ্টি হবে। এই কারণে আগেও আওয়ামী লীগকে সমর্থন করে এসেছে সোভিয়েত ইউনিয়ন। তো যখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, মুক্তিযুদ্ধ শুরুর পরেও সেই পছন্দটাই সোভিয়েত ইউনিয়নের থেকে গেছিল বাংলাদেশের জনগণের প্রতি, কারণ তারা তো নির্বাচিত হয়েছিল, নির্বাচিত হওয়ার পরেও তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি, এই বিষয়টা সোভিয়েত ইউনিয়ন আগে থেকেই জানতেন। 1971 সালের তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট নিকোলাই পদগরনি, তিনি যখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়, তারপরেও তিনি সরাসরি ভূমিকা রেখেছিলেন যেন যুদ্ধটা না হয়, নির্বাচিত প্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তরিত হয়, সেজন্য 2 এপ্রিল সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাই পদগরনি তিনি পাকিস্তান সরকারকে একটা পত্রের মাধ্যমে আহ্বান জানিয়েছিলেন যেন তারা এই ধরনের অমানসিক নির্যাতন বন্ধ করে এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে। তো এই উদ্যোগে তেমন কোনো কার্যকারিতা আসেনি, কিন্তু সমর্থনটা প্রকাশিত হয়েছে যে সোভিয়েত ইউনিয়ন আমাদেরকেই সমর্থন করছে, আমাদেরকে বলছে, এই জন্য এখন আমরা স্বাধীন রাষ্ট্রের অধিবাসী, এই জন্য আমি আমাদের শব্দটা ব্যবহার করছি। তখন আমি তখনকার ক্ষেত্রে অবশ্য আমাদের এভাবে বলা উচিত না, আমরা বলবো মুক্তিযুদ্ধের যারা মুক্তিযোদ্ধা ছিল বা বাংলাদেশ সৃষ্টির জন্য যারা লড়াই করছিল তাদের পক্ষ অবলম্বন করেছিল করেছিলেন এই নিকোলাই পদগরনি। এছাড়াও পরবর্তীতে যুদ্ধ যখন চরম পর্যায়ে পৌঁছে গেছে ডিসেম্বরের দিকে এবং পাকিস্তান প্রায় পরাজিত, এরকম সময় পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য প্রার্থনা করে যেন তারা সর্বান্তকরণে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে পাকিস্তানকে জয়লাভ করিয়ে নিয়ে আসে। তো মার্কিন যুক্তরাষ্ট্র তখন পাকিস্তানকে সাহায্য করার জন্য অস্ট্রিয়ায় অবস্থানরত তাদের সপ্তম নৌবহর ভারত মহাসাগরে পাঠিয়ে দেয়, ভারত মহাসাগরে পাঠিয়ে দেয় যুদ্ধ করার জন্য। কাদের বিরুদ্ধে? মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করবে পাকিস্তানের পক্ষ হয়ে, পাকিস্তান শাসক গোষ্ঠীর
পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য সপ্তম নৌবহর পাঠিয়ে দেয়। এই খবর যখন সোভিয়েত ইউনিয়ন পেল, আমরা এখন ভূমিকা পড়ছি কাদের, সোভিয়েত ইউনিয়নের, তো সপ্তম নৌবহর যখন পাঠিয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, তখন সোভিয়েত ইউনিয়নও চুপ করে বসে থাকেনি। তারা ভূমধ্য সাগরে অবস্থিত তাদের অষ্টম নৌবহর বঙ্গোপসাগরে এসে মুক্তিযোদ্ধাদের পক্ষে যুদ্ধ করার জন্য নির্দেশ জ্ঞাপন করে। যখন সোভিয়েত ইউনিয়ন এরকম নির্দেশ জ্ঞাপন করলো যে অষ্টম নৌবহর, তাদের অষ্টম নৌবহর মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। এখানে গিয়ে তোমাদের একটু বুঝিয়ে দেওয়া দরকার, সপ্তম নৌবহর আসলে কি। নৌবহর মানে তোমরা বুঝতেই পারছো যে যুদ্ধের জন্য তৈরি নৌজাহাজ। তো সেই জাহাজে, জাহাজের ধরনটা কীরকম ছিল, এক একটি জাহাজ পারমাণবিক অস্ত্রে এবং সৈন্যে সুসজ্জিত ছিল। তো এইরকম সপ্তম নৌবহর ছিল 17টি পারমাণবিক অস্ত্রে সুসজ্জিত নৌজাহাজ। তো এইরকম একটা বাহিনী যখন পাকিস্তানের পক্ষ হয়ে লড়াই করতে আসলো, স্বাভাবিক যদি সেই যুদ্ধটা মানে ওরা যদি সফল হতো তাহলে হয়তো আমাদের মুক্তিযুদ্ধ জয়লাভ করা কতটা সম্ভব হতো আমরা আজ আর সেটা কল্পনা করতে পারছি না। তবে যখন সোভিয়েত ইউনিয়ন তাদের অষ্টম নৌবহর পাঠালো, তখন সেই প্রচেষ্টা তাদের বন্ধ হয়ে যায়। অষ্টম নৌবহরের সংবাদ পেয়ে বা তাদের আসার খবর পেয়ে কেন সপ্তম নৌবহর তাদের যুদ্ধ পরিচালনা করেনি, এই অষ্টম নৌবহর ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের থেকে অনেক বেশি শক্তিশালী। একই রকমভাবে অস্ত্রে সজ্জিত 26টি যুদ্ধ জাহাজ ছিল এই অষ্টম নৌবহরে সোভিয়েত ইউনিয়নের, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র একরকম ভীত হয়েই ভারত মহাসাগরে 7 দিন অবস্থান করেছিল ঠিকই, কিন্তু কোনো যুদ্ধে অংশগ্রহণ না করেই আবার ফিরে যেতে বাধ্য হয়। এভাবে সোভিয়েত ইউনিয়ন আমাদের পাশে দাঁড়িয়েছিল। শুধু এভাবে সরকারিভাবেই নয়, বেসরকারিভাবেও আমরা দেখতে পাই যে সোভিয়েত ইউনিয়ন আমাদের পাশে ছিল। বেসরকারিভাবে কিভাবে, সোভিয়েত পত্রপত্রিকা প্রচার মাধ্যমগুলো বাংলাদেশের পাক বাহিনীর যে নির্লজ্জ বর্বরোচিত ঘটনাগুলো এগুলো প্রচার করে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে ভূমিকা রেখেছিল, যে কারণে তখন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে বেশ কিছু সমাজতান্ত্রিক রাষ্ট্র যেমন কিউবা, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, যুগোস্লাভিয়া, চেকোস্লোভাকিয়া, তারপরে পূর্ব জার্মানি, এই সমাজতান্ত্রিক দেশগুলো আন্তরিকভাবে বাংলাদেশকে সমর্থন করেছিল। এছাড়াও সরি বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যে যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে সেই যুদ্ধাস্ত্রও অনেকাংশে সোভিয়েত ইউনিয়ন আমাদেরকে সরবরাহ করেছিল। এভাবে নানানমুখী ভূমিকা মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধের সময় রেখেছিলেন। এরপর আমরা যাই একটু গ্রেট ব্রিটেনের ভূমিকার দিকে। গ্রেট ব্রিটেন অর্থাৎ আমরা যেটাকে ইংল্যান্ড বলি, ইংল্যান্ডের সংবাদ মাধ্যম বিশেষ করে লন্ডনের ডেইলি টেলিগ্রাফ, এটা একটা সংবাদপত্র, ডেইলি প্রত্যেক কি বলা হয় আমরা যেটাকে বলি ডেইলি নিউজ পেপার, সেই তার নাম ছিল ডেইলি টেলিগ্রাফ, এর সাংবাদিক তোমরা সাইমন ড্রিঙ্কসের নাম অনেক শুনেছ। তিনি জীবনের ঝুঁকি নিয়ে ঢাকার যে গণহত্যাগুলো ঘটেছিল তার চিত্র তিনি সর্বপ্রথম বিশ্বসভায় উপস্থাপন করেন। বিবিসির সাংবাদিক একজন ছিলেন মার্ক টালি, তিনি মুক্তিযুদ্ধের পুরো 9 মাস নিরলস পরিশ্রম করে পাকিস্তানিরা বাংলাদেশের উপরে যে গণহত্যা চালাচ্ছে সেগুলো এবং রণক্ষেত্রের সংবাদ সংগ্রহ করে করে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন। আরেকজন সাংবাদিকের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন লন্ডন টেলিভিশনের প্রতিনিধি, তার নাম শীলা। তিনি খুবই দুঃসাহসিকতার সাথে
রণক্ষেত্রে মুক্তিযোদ্ধারা যে যুদ্ধ করছেন সেই যুদ্ধের চিত্র সারা পৃথিবীতে প্রচার করে তিনি এটা বুঝিয়েছিলেন। যে আমি কেন বলছি কথাটা, যে পাকিস্তানিরা কিন্তু প্রচার করছিল এটা তাদের অভ্যন্তরীণ সমস্যা, এখানে তেমন কিছু হচ্ছে না। তো এই শিলা তিনি সচিত্র প্রতিবেদন তৈরি করে করে টেলিভিশনের মাধ্যমে সারা বিশ্বকে বুঝিয়েছিলেন যে বাংলাদেশে বা পাকিস্তানে যে ঘটনাগুলো ঘটছে এটা কোনো কাল্পনিক কিছু নয়, সত্যি সেখানে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে এবং যুদ্ধ করতে বাধ্য হয়েই তারা যুদ্ধ করছে। কি ঘটছে সমস্ত পাকিস্তানে তা, বিশেষ করে পূর্ব পাকিস্তানে, তা তিনি চিত্র ধারণ করে খবর তৈরি করে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করেছেন। এভাবে সমগ্র হানা মানে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নির্মম নির্যাতন, গণহত্যা, ভারতে আশ্রয় নেয়া প্রায় 1 কোটি শরণার্থীর করুণ অবস্থা, বাঙালির সংগ্রাম এবং সেই সংগ্রামের অগ্রগতি সম্পর্কে বিশ্ব জনমতকে জাগ্রত করতে ব্রিটেনের প্রচার মাধ্যম, বিশেষ করে বিবিসি ও লন্ডন থেকে প্রকাশিত পেপার পত্রিকাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মূলত বহির্বিশ্বের কাছে মুক্তিযুদ্ধের খবর পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম ছিল এই লন্ডন আর কি। লন্ডনই বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের সম্পর্কে প্রচারের প্রধান মাধ্যম ছিল। এরপরে আমরা একটু যাই মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আলোচনা করতে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটু দেখে নিই। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। একটা হচ্ছে সরকারি ভূমিকা আর একটা হচ্ছে সরকারের বাইরের অন্যান্যদের ভূমিকা। সরকারি ভূমিকা আর সরকারের বাইরের অন্যান্যদের ভূমিকা কেন আলাদা করা হয়েছে, অন্য দেশের ক্ষেত্রে তো এটা করা হয়নি, কারণ সরকারিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের শাসক গোষ্ঠীর পক্ষে ছিল। তারা প্রথম দিক থেকে, যদিও এটা পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা বলে এড়িয়ে চলার চেষ্টা করেছেন, কিন্তু তারপরে জুলাই মাস থেকে আমরা দেখতে পাই তারা সরাসরি, অর্থাৎ কারা, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পর্যায়ে, সরকারে কারা কারা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন তখন নিক্সন আর পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিঞ্জার। এই যে ব্যক্তিগুলো দুজন, এরা মূলত পাকিস্তান শাসক গোষ্ঠীর পক্ষে তাদের কাজ করার চেষ্টা করেছেন। যেমন তাদের একটা প্রধান ও অন্যতম কাজ তোমরা অলরেডি দেখেছো, সোভিয়েত ইউনিয়নের আলোচনা করার সময় তোমাদের বলেছি এটা ছিল তাদের সবচেয়ে বড় সহযোগিতার যে বহিঃপ্রকাশ সেটা। তো সেই প্রচেষ্টা তো আমরা দেখলাম যে সোভিয়েত ইউনিয়নের কারণে ভঙ্গুল হয়ে গেছে। এছাড়াও তারা আরও অনেক প্রচেষ্টা চালিয়েছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যাতে বন্ধ হয়ে যায়, সেজন্য তারা বারবার জাতিসংঘে উপস্থাপন করার চেষ্টা করেছে যে পাকিস্তানে মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ বন্ধ করার জন্য এটাকে বিদ্রোহ প্রচার করার চেষ্টা করেছে এবং জাতিসংঘের মাধ্যমে সেই বিদ্রোহ বন্ধ করার প্রস্তাব রাখার চেষ্টা করেছে, যে চেষ্টা বারবারই সোভিয়েত ইউনিয়ন বানচাল করে দিয়েছে। তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, সফল হতে পারেনি। কিন্তু এই দুটো ভাগে ভাগ করার অন্য যে ভাগটা আমরা বলছি সেটা হচ্ছে সরকারের বাইরের অন্যান্যদের ভূমিকা। সরকারের বাইরের অন্যান্যদের ভূমিকাটা আলাদা কেন? আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পর্যায়ে সহযোগিতা করেছে পাকিস্তান রাষ্ট্রকে বা পাকিস্তানের শাসক গোষ্ঠীকে, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য জনগণ, যারা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ জনগণ, কবি সাহিত্যিক, পত্রিকাগুলো এবং বুদ্ধিজীবী মহল, তারা সকলে যখন বাংলাদেশের শরণার্থীর খবর প্রাথমিকভাবে পৌঁছে গেছিল সারা বিশ্বের কাছে, সেই শরণার্থীর চিত্র ধরেই তারা উপলব্ধি করেছিল যে আসলেই পাকিস্তান
শাসক গোষ্ঠীকে সমর্থন করা যায় না, কারণ যারা পূর্ব বাংলায় বা পূর্ব পাকিস্তানে অবস্থিত আছে তাদের প্রতি যে আচরণগুলো ঘটছে তার প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত, এবং তারা এই সব প্রতিবাদ হওয়া উচিত মনে করেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে। এবং আমরা জানি, আমি এর আগে উল্লেখ করিনি যে 73টি দেশ থেকে ভারতের আবেদনের প্রেক্ষিতে সাহায্য এসেছিল, সেই সাহায্যের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সাহায্য এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, যেটার আমরা মোট পরিমাণটা মনে করে দেখি একটু, 26,44,96,462 এসেছিল 73টা দেশ থেকে, তার মধ্যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছিল যে পরিমাণ সেটা হচ্ছে 8,91,97,000 মার্কিন ডলার, সর্বোচ্চ অর্থ মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই এসেছিল। যে কারণে আমরা এই দুটো ভাগে ভাগ করতে বাধ্য হয়েছি যে একটা হচ্ছে সরকারি অসহযোগিতা আর সরকারের বাইরের যে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সহযোগিতা। সরকারের অসহযোগিতা ছিল কিন্তু সরকারের বাইরের সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বেশি সহযোগিতা আমাদের মুক্তিযুদ্ধের প্রতি ছিল, কাজেই আমরা স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাকে দুটো ভাগে ভাগ করে দেখলাম। এরপরে আর বাকি থাকলো আমাদের চীনের ভূমিকা। চীনের ভূমিকা মুক্তিযুদ্ধের সময়, চীনের ভূমিকা, এই চীনের ভূমিকাকে আমরা দুটো পর্যায়ে ভাগ করছি, দুটো পর্যায়ে ভাগ করছি। তার প্রথম পর্যায়ে হচ্ছে মুক্তিযুদ্ধের শুরু থেকে 3 ডিসেম্বর পর্যন্ত, আর দ্বিতীয় পর্যায় হচ্ছে 3 ডিসেম্বর থেকে পরবর্তী। 3 ডিসেম্বর কেন আলাদা হলো? 3 ডিসেম্বর কেন আলাদা হলো এটা একটু পরে বলছি, আগে প্রথম পর্যায়ে চীনের কী ভূমিকা ছিল সেটা বলি। মুক্তিযুদ্ধের শুরু থেকে 3 ডিসেম্বর পর্যন্ত চীনের ভূমিকা ছিল এরকম যে তারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো মন্তব্য করেনি, সরাসরি জনসমক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে কোনো মন্তব্য তারা করেনি, তবে অন্ধভাবে ইয়াহিয়া যে কাজটাই করেছে তাকে সমর্থন দিয়ে গেছে, এবং এটা করে ইয়াহিয়া যে অন্যায় করছে সেই অন্যায়কেও সে সমর্থন করেছে। সমর্থন করার কারণে ইয়াহিয়ার সাহস দিন দিন আরও বেড়েছে, আরও অপরাধ করার সাহস তাদের বেড়েছে, এভাবে চীন তাদেরকে সাহস জুগিয়ে গেছে। শুধু তাই নয়, বাংলাদেশে যে 30 লক্ষ মানুষের হত্যাকাণ্ড ঘটেছিল, 30 লক্ষ প্রাণহানি ঘটেছিল, সেই প্রাণহানিতে যে স্বয়ংক্রিয় অস্ত্রগুলো ব্যবহৃত হয়েছিল তার অধিকাংশই এসেছিল চীন থেকে, অর্থাৎ চীন সেই অস্ত্রগুলো পাকিস্তান শাসক গোষ্ঠীকে সরবরাহ করেছিল, যে অস্ত্রের আর্থিক মূল্য ছিল $45 মিলিয়ন। তাহলে কল্পনা করে দেখো যে কি পরিমাণ যুদ্ধাস্ত্র তারা সরবরাহ করেছিল। যদিও তারা সরাসরি তখন পর্যন্ত মুক্তিযুদ্ধের বিপক্ষে কিছু বলেনি, কিন্তু তারা বিপক্ষেই ছিল, এটা আন্ডারগ্রাউন্ডে থেকে কাজ করেছে। এবার দ্বিতীয় পর্যায়ে কেন 3 ডিসেম্বর হলো? 3 ডিসেম্বর যখন ভারত উপলব্ধি করছে চীন তো তাদের সঙ্গে আছে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে আছে, তখন পাকিস্তানের সাহস আরও অনেক বেড়ে গেল। সেই বেড়ে যাওয়ার একটা প্রতিফলন কিভাবে ঘটলো? ভারত যে বাংলাদেশকে সমর্থন করছে এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে তারা তৈরি করে দিচ্ছে যুদ্ধাস্ত্র দিয়ে, যুদ্ধের ট্রেনিং দিয়ে, এটা তো পাকিস্তানের বুঝতে বাকি ছিল না। যে কারণে পাকিস্তানের, আগেও বলেছি, পাকিস্তান ভারত বিদ্বেষী ছিল, আর সেই ভারত বাংলাদেশের নাগরিককে সহযোগিতা করছে, তাদের কী পরিমাণ রাগ ভারতের উপরে ছিল। ভারত যদিও অনেক বড় একটা রাষ্ট্র, তাদের নর্মালি সাহস করার কথা ছিল না, তারপরেও তারা সাহস করেছে কারণ তাদের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন আছে এইটা জেনে। তো 3 ডিসেম্বর পাকিস্তান ভারতের উপরে বিমান হামলা করে, আর বিমান হামলা চালায় বলেই সরাসরি যখন পাকিস্তান ভারতের উপর সরাসরি আক্রমণ করলো, তখন স্বাভাবিকভাবেই ভারতও এখন সরাসরি অংশগ্রহণ করায় আর কোনো বাধা থাকলো না। কাজেই ভারত এই 3 ডিসেম্বর
বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যৌথ বাহিনী গঠন করে এবং তারা সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধে যখন ভারত সরাসরি অংশগ্রহণ করে তখন দেখা যায় চীনও সরাসরি বাংলাদেশ বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়। চীন এতদিন লুকিয়ে কাজ করেছে, এখন চীনও সরাসরি ভূমিকায় চলে এসেছে। তারা জাতিসংঘে বাংলাদেশ বিরোধী অনেক ভূমিকা রাখতে শুরু করেছে। পাক বাহিনীর ধ্বংসযজ্ঞ বন্ধ করার জন্য পাক বাহিনী, পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের উপর যে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছিল সেটা বন্ধ করার জন্য সোভিয়েত ইউনিয়ন 5 তারিখ ডিসেম্বর মাসের 5 তারিখ এবং 7 তারিখ জাতিসংঘে দুটো প্রস্তাব উত্থাপন করেছিল, যে দুটো প্রস্তাবেই চীন ভেটো প্রদান করেছিল। ভেটো অর্থ তো তোমরা নিশ্চয়ই শিখেছো, তাদের আগেই তোমাদের বলেছি। ভেটো প্রদান মানে ওই যে নিরাপত্তা পরিষদের যে 5টা সদস্য রাষ্ট্র, যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তাব উত্থাপন করা হয় এই 5টা সদস্য রাষ্ট্রকেই সমর্থন করতে হয়। যদি কোনো একটি রাষ্ট্র সমর্থন না করে তাহলে সেই প্রস্তাবটা অগ্রাহ্য হয়ে যায় অটোমেটিক্যালি। তো সেইভাবে পাকিস্তানের হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য বা ধ্বংসযজ্ঞ বন্ধ করার জন্য সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে যে প্রস্তাব উত্থাপন করেছিল দুটোতেই চীন ভেটো প্রদান করার মাধ্যমে তারা সরাসরি অংশগ্রহণ করে বা সরাসরি ভূমিকা রাখে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তো এইভাবে আমরা বৃহৎ রাষ্ট্রগুলোর ভূমিকা দেখলাম। আমাদের পক্ষে কিছু রাষ্ট্র ছিল, বিপক্ষে কিছু রাষ্ট্র ছিল। সবচেয়ে বড় কথা, আমরা আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বিধায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, এবং সেই দেয়ালে পিঠ ঠেকে যায় যখন মানুষ, তখন মানুষ হয় মরে নয় বাঁচার জন্য মারে। তো সেই ভূমিকায় অবতীর্ণ হয়েই আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করি। বৃহৎ শক্তিবর্গেরও অনেক ভূমিকা আমাদের ক্ষেত্রে ছিল, তাদেরকে আমরা চিরকাল কৃতজ্ঞতার সাথে তাদের কথা মনে রাখব, এবং আমরা আমাদের এই স্বাধীনতাকে যেন রক্ষা করে চলতে পারি সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমাদের সময় আজকে শেষ হয়ে গেছে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগার কথা। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে জানাবে, আমরা পরবর্তীতে আরও ক্লাস নিব, নিয়ে তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা আবারও সেই করোনা পরিস্থিতির কথা মনে করিয়ে দেই। ঘর থেকে কেউ বাইরে যাবে না, তোমরা ঘরে বসেই যেহেতু ক্লাস পাচ্ছ মনোযোগ দিয়ে ক্লাস করবে, ক্লাস করাটা যে তোমাদের যাতে ঘরে বসে ক্লাস করতে পারো এই জন্যই আমাদের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয় আমাদেরকে দিয়ে এই ক্লাসগুলো নেওয়ানোর ব্যবস্থা করেছেন। তো তোমরা সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিও না, তোমরা ক্লাসগুলো করো। আর যারা এখন উপস্থিত থেকে ক্লাস করতে পারোনি তারা পরবর্তীতে দেখে নিও, এগুলো থেকে যাবে, সেখান থেকে বের করে তোমরা ক্লাসগুলো পরবর্তীতেও দেখে নিতে পারবে। তো ঠিক আছে, ভালো থেকো সবাই। তো আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।